Assalamualaikum. আজকে আমি আসলে OnePlus 8, OnePlus 10 Pro আর iPhone 14 Pro Max. তো মূলত এগুলো নিয়ে আসার কারণ হলো এগুলোর অ্যাক্টিভেশন ডেট আমরা চেক করে দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড বা আইফোনে অ্যাক্টিভেশন ডেট চেক করবে। তো ম্যাক্সিমাম দোকানে দেখা যায় আপনার অ্যাক্টিভেশন নিয়ে ঝামেলা হয়, দেখা যায় অনেক জনের দেখা যায় জানেন না এর আগে অ্যাক্টিভ ভরা করা হয়েছে কিনা বা ইউজ করা হয়েছে কিনা। তো ওটা আমি চেক করে দেখাই দিব যে এখানে একটা ফোন অ্যাক্টিভ করা আছে, বাকিগুলো ইনঅ্যাক্টিভ আছে। তো কোন ফোনটা অ্যাক্টিভ করা আছে ওটা আপনাদের দেখাবো, সবাই একটু কাছে এসে দেখানো হয়েছে। তো সবার আগে আপনাদের আইফোন 14 প্রো ম্যাক্সটা দেখাবো। তো সবার আগে আইফোন আইমি নাম্বার চেকার যে অপশনটা আছে গুগলে সার্চ করে পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে তিন নম্বর যে অপশনটা আছে চেক ইউর সার্ভিস এন্ড সাপোর্ট কভারেজ অ্যাপিং সাপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে পিছনে যে আইমি নাম্বারটা দেওয়া থাকে ফোনের, এই আইমি নাম্বারটা এখানে সার্চ দিবেন। তো আমি এখানে লিখতেছি 3544665970337732। তো নিচে যে লেখাগুলো আছে এগুলো উঠাই দিবেন, সঠিকভাবে উঠাবেন, না হলে আপনার আবার নিবে না। দেখেন এটা ফুল ডিটেইলস এসে বলছে যে এই ফোনটা ইনঅ্যাক্টিভ, অ্যাক্টিভ করা হয় নাই, অ্যাক্টিভ করা হয় না, পুরো ইনঅ্যাক্টিভ আছে। তো দেখতে পাচ্ছেন 14 প্রো ম্যাক্সটা ফুললি ইনঅ্যাক্টিভ আছে। তো এখন আপনাদের দেখাবো হলো OnePlus গুলো। তো আইফোন চেক করা খুবই সহজ, মানে খুবই শর্ট সিম্পল এসে পড়ে, বাট অ্যান্ড্রয়েড যে ফোন গুলো আছে এগুলো আপনার চেক করাটা কঠিন। তো আইফোন তো দেখাই দিলাম, তো এখন ভাই একটু কাছে আসলে এখন দেখাই বেড়ে যায়। তো সবার আগে দেখা যায় আপনি OnePlus চেক করতে গেলে OnePlus আইমি নাম্বার যেটা এটা সার্চ করবেন। সার্চ করার পরে নিচে একটু যে যাবেন, যাওয়ার পরে দেখবেন হচ্ছে ওখানটা এই যে snakew.com যেটা আছে এটাতে ক্লিক করবেন। একটু নেট স্লো হওয়ার কারণে দেখা যায় আপনি একটু সময় নিচ্ছে, তো এটা আসুক আসার পরে চেক করে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই OnePlus ফোনটার আইমি নাম্বারটা আমি সার্চ দিলাম, এই যে আইমি নাম্বার দিয়ে এটা মিলাই নেন, ফুললি সেম আইমি নাম্বার আছে। এই দেখতে পাচ্ছেন এটা ফুললি ডিজিটাল আইসা পড়ছে এখানে। এই দেখেন মেনিভেশন যে ডেটটা আছে ওটা দেওয়া আছে, বাট এখানে কোনো অ্যাক্টিভেশন ডেট দেওয়া নেই। হ্যাঁ, তো পারচেস কান্ট্রি লেখা আছে চায়না, এই যে ফোনটা চায়নাতে পারচেস করা হয়েছে। আর ফুল বাকি যে ডিটেলগুলো আছে OnePlus 10 Pro 12256 সবকিছু দেওয়া আছে, দেখতে পারতেছেন আপনারা সবকিছু ওকে আছে এখানে। তো গাইজ আপনারা দেখতে পারতেছেন এখানে আইমি নাম্বারটা একটু বাইক করে দেখান যে দুইটা আইমি নাম্বার সেম আছে। এই যে এই ফোনটার আইমি নাম্বার এখানে উঠালাম, সার্চ করলাম। তো এখানে এখন দেখেন এটার যে মেনিভেশন যে ডেটটা আছে ওটা দেওয়া আছে, আর পারচেস কান্ট্রি যেটা আছে চায়না ওটা দেওয়া আছে, আর OnePlus 10 Pro 12256 আইমি নাম্বার যেটা আছে সবকিছু দেওয়া আছে। তো এই মানে বোঝা যাচ্ছে এই ফোনটা ইনঅ্যাক্টিভ, এর আগে কোনো সময় অ্যাক্টিভ করা হয় না। তো এখান থেকে আপনি যে কোনো ব্র্যান্ডের ফোনকে চেক করতে পারবেন, যে কোনো ব্র্যান্ড। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটু ডলার চার্জ করতেছে, কিছু সেন্ট চার্জ করতেছে। তো বাট এখানে ফ্রির অনেক অপশন, এলজি, আসুস, ওপো, আইটেল, ভিভো, টেকনো, হনর, নোকিয়া, গুগল সব ব্র্যান্ডের ফোনেই এটা চেক করার অপশন আছে এখান থেকে। তো তো আপনার যেটা ইনঅ্যাক্টিভ আছে ইনঅ্যাক্টিভ আসলে এরকম দেখায়, আর যেটা অ্যাক্টিভ আসে ওটা আসলে এরকম দেখায়, ওটা আপনাদের দেখাচ্ছি। তো এখন আবার সেম পিসে যাবো, তো এখান থেকে চুজ করব আবার আমি OnePlus। এই যে OnePlus চুজ করলাম, তো OnePlus চুজ করার পরে যে OnePlus 8টা আমার আছে, OnePlus 8টার আইমি নাম্বারটা এখানে উঠাই দিব। OnePlus এর 8 যেটা আছে আইমি উঠাই দিব, তো এটার আইমি উঠাই 9900 9900 1 5 7 1 5 7 5 2 2 5 2 2 0 4 6 0 4 6 1 0। এখানে আবার আমি সার্চ দিয়ে দিব, তো লোডিং নিবে এখানে আপনার। লোডিং নেওয়ার পরে যেখানে আমি ফুল এডিটে সেটা বলবো, আপনারা দেখতে পাচ্ছেন OnePlus এর এটার ফুল ডিটেইলস এখানে আইসা পড়ছে। OnePlus এর 8x28 ভার্সন, তো এটার মেনিভেশন ডেট, অ্যাক্টিভেশন ডেট, ওয়ারান্টি স্টার্ট, ওয়ারান্টি এন্ড সবকিছু এখানে দেওয়া আছে। তো এর অ্যাক্টিভ ডেট হলো 2022 সাল 12 মাস 20 তারিখ 20:55 অ্যাক্টিভ করা হয়েছে। তো এটার ওয়ারান্টি আপনার শেষ হবে 2023 সাল 12 মাস 20 তারিখে শেষ হবে। আর এটা ওয়ারান্টি আন্ডার ওয়ারান্টির মধ্যে আছে, আর ওয়ারান্টি 365 দিনের আছে, আর 5টি দেশ হলো আপনার ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে এটা কেনা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা ফুললি অথেন্টিক একটা ওয়েবসাইট, তো এখান থেকে আপনি ফুললি চেক করতে পারবেন ফোনের সবকিছু। তো আশা করি এটা আপনাদের খুব কাজে লাগবে, কারণ এটা ফুলি যে কোনো ব্র্যান্ডের ফোন চেক করে দেখা যায়। শোরুম থেকে যদি ইউকে ফোন কিনেন চেক করে নেবেন যে ওটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ, আর OnePlus এর ফোনও যাদের থেকে কিনেন ম্যাক্সিমাম চেক করে নেবেন।
আর এখনকার মার্কেটে যে OnePlus LG গুলো পাওয়া যায় এগুলো দেখা যায় অনেকেই আছে ম্যাক্সিমাম এবি আপনার অ্যাক্টিভ করা বাট অ্যাক্টিভ করা কোনো প্রবলেম না এই এক মাস দেড় মাস যে মনিটা মাত্র এক মাস আগে অ্যাক্টিভ করা তো দেখা যায় বিভিন্ন কারণে অ্যাক্টিভ হয়ে থাকে কারণ এগুলো ফোন আলাদা আসে বিভিন্ন শিপ মিলে বিভিন্ন ভাবে আসে এই কারণে আলাদা আলাদা আসার কারণে দেখা যায় এরকম হতে পারে তো আপনারা সবাই নেওয়ার আগে ওই চেক করে নেবেন আর এরকম চিপ এন্ড ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন তো আজকে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ।